সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মারিয়া মোস্তফা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ। আজকে আমি থাকব তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সাথে। আমি আজকে পড়াবো তোমাদেরকে কমার্শিয়াল লর সেকেন্ড চ্যাপ্টার, স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম প্রথম অধ্যায়, আজকে আমি দ্বিতীয় অধ্যায় ধরব। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তো চলো শুরু করা যাক আমাদের এই চ্যাপ্টারটা। আমরা দেখি ভিতরে কি আছে। প্রথমে আমাদের জানতে হবে স্মারকলিপি কি। তোমরা জানো কমার্শিয়াল লয়ের হচ্ছে যে সব কিছু আইনই আমরা পড়ব। অনেক সময় মনে হতে পারে যে রসকসবিহীন একটা সাবজেক্ট, কিন্তু কিছু করার নেই, তোমাকে এই রসকসবিহীন সাবজেক্টের মধ্যে থেকেও রস খুঁজে নিতে হবে। তোমরা জানো যে এই এই কোর্সে আমরা কোম্পানি নিয়েই, কোম্পানি লয়, সব লয়ের ভিতরের আইন নিয়ে আলোচনা করব। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি হলো একটি কৃত্রিম ব্যক্তি সত্তা ভিত্তিক প্রতিষ্ঠান। এর গঠন এবং দৈনন্দিন কার্যাবলী পরিচালনায় যেসব রীতিনীতি বা বিধিবিধান মেনে চলতে হয় তা কোম্পানির কতিপয় দলিলে কিন্তু সন্নিবেশিত রয়েছে। এগুলোর মধ্যে স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী খুব গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করা যায়। তো চলো স্মারকলিপিটা কি দেখে নিই। যে দলিলে যৌথ মূলধনী কোম্পানির নাম, ঠিকানা, পরিচালনার পদ্ধতি, উদ্দেশ্য, দায়, ক্ষমতা ও মূলধন সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত থাকে তাকে স্মারকলিপি বলে। অর্থাৎ যে তুমি যে যে যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত হবে সেই কোম্পানির যাবতীয় জিনিসপত্র, যেমন ধরো যে ঠিকানা, পরিচালনা পদ্ধতি, উদ্দেশ্য, এদের দায়, এদের ক্ষমতা এবং মূলধন সম্পর্কে যে তথ্য থাকে তাকে স্মারকলিপি বলা হয়। 1994 সালের কোম্পানি আইনের 2-1 ক ধারা মতে সংঘ স্মারক বলতে, আরেকটা ব্যাপার নোট করো, দেখো যে স্মারকলিপিকে আমরা সংঘ স্মারকও কিন্তু বলতে পারি। তোমরা পরীক্ষা যদি আসে যে সংঘ স্মারক বলতে কী বোঝায়, তখন তোমরা যদি না জানো, তোমরা ধরো তুমি পড়ে এসেছো স্মারকলিপি কী, কিন্তু তুমি সংঘ স্মারকও যে একটা স্মারকলিপি সিনোনিম, তুমি যদি না জানো তাহলে তুমি আনসার করতে পারবে না, খুব ঘাবড়িয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, সংঘ স্মারক এবং স্মারকলিপি কিন্তু একই জিনিস। তো সংঘ স্মারক বলতে এই আইনের বিধান অনুসারে প্রণীত কোম্পানির মূল সংঘ স্মারক বা পরবর্তীতে এর সংশোধিত রূপকেই বোঝায়। আচ্ছা, আমরা একটু ক্লিয়ারলি বলতে পারি যে যে সংঘ স্মারক বা স্মারকলিপি কোম্পানির মূল, বলতে গেলে মূল সনদ, এটা একটি মূল সনদ এবং এতে এর ক্ষমতা, উদ্দেশ্য এবং সীমা উল্লেখ করা থাকে। আমরা এখন আসি পরিমেলবদ্ধ বিষয়বস্তু বা ধারাসমূহ। এখানে আরেকটি ব্যাপার খেয়াল করো, আমি এখানে লিখেছি পরিমেলবদ্ধ। পরিমেলবদ্ধ বলতে আসলে আমি এখানে পরিমেলবন্ধ লিখেছি, অর্থাৎ আমি কিন্তু তিনটা শব্দ উচ্চারণ করছি, একটা হচ্ছে সংঘ স্মারক, আরেকটা হচ্ছে পরিমেল বন্ধ, আরেকটা হচ্ছে কি, আরেকটা কি, স্মারকলিপি। তো এই তিনটা কিন্তু একই জিনিস, স্মারকলিপি, সংঘ স্মারক এবং পরিমেল বন্ধ, তিনটা একই জিনিস মনে থাকবে। যখনই বলবে যে পরিমেল বন্ধ কাকে বলে, স্মারকলিপি সংজ্ঞাটা লিখে দিবা, যখন বলবে যে সংঘ স্মারক কাকে বলে, তখনও তোমরা পরিমেল বন্ধে সংজ্ঞা লিখে দিতে পারবে। তো এটা খেয়াল রাখবে। আচ্ছা, এখন আসা যাক পরিমেল বন্ধ বিষয়বস্তু বা ধারাসমূহ। এখানে আমরা কিছু ধারা পাই। প্রথমে আসা যাক নাম ধারা। কোম্পানির একটি নির্দিষ্ট নাম থাকে, তোমরা সেটা জানো, এবং নামের শেষে লিমিটেড কথাটি যুক্ত থাকে। একটি কোম্পানির যে কোনো অর্থবহ নাম রাখা যায়, কিন্তু তার নামের শেষে একটি লিমিটেড শব্দটি থাকবে। তবে কোম্পানি আইনের 11 ধারা অনুসারে কিছু বিধিনিষেধ তাকে পালন করতে হয়। যেমন বিদ্যমান কোনো কোম্পানির নামের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো নাম রাখা যাবে না, সরকারি গেজেট প্রজ্ঞাপনের ধারায় অবনিপেত ঘোষণা করা হয়েছে এমন কোনো নাম সরকারের পূর্বানুমতি ব্যতীত গ্রহণ করা যাবে না। অর্থাৎ হচ্ছে সরকারি গেজেটের মাধ্যমে যদি কোনো নাম অলরেডি ঘোষিত হয়ে যায়, তাহলে সেই নাম কিন্তু কোনো কোম্পানি সরকারি অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। তারপর হচ্ছে জাতিসংঘ বা জাতিসংঘের কোনো সহায়ক সংস্থা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামে বা ওই সব সংস্থার কোনো সংক্ষিপ্ত নাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষে অনুমতি ব্যতীত কিন্তু গ্রহণ করা যাবে না। এবং
আরেকটা ব্যাপার হচ্ছে দেশের রাজা রানী সম্রাট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতির পিতা প্রধান বিচারপতি অথবা অন্য কোনোভাবে সরকারি পৃষ্ঠপোষকতা বোঝায় এমন কোনো নামও কিন্তু ব্যবহার করা যাবে না। সুতরাং নামকরণের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তারপর আসে ঠিকানা ও অবস্থান ধারা। এই ধারায় কোম্পানির নিবন্ধিত অফিসের ঠিকানা, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত অফিসের ঠিকানা উল্লেখ থাকে। কখনও কখনও কোম্পানির অবস্থান নিবন্ধিত অফিস হতে আলাদা হয়ে থাকে কিন্তু, ঠিক আছে। তারপর হচ্ছে উদ্দেশ্য ধারা। সংঘ স্মারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে উদ্দেশ্য ধারা। এতে কোম্পানির মূল উদ্দেশ্যগুলো কিন্তু লেখা থাকে। এ ধারায় একদিকে কোম্পানির ক্ষমতাকে সংজ্ঞায়িত করে, অন্যদিকে কিন্তু কোম্পানির যে ক্ষমতা রয়েছে সেটাকেও কিন্তু সীমাবদ্ধ করে। এই ধারায় কোম্পানির সম্ভাব্য ক্ষেত্রসমূহের বর্ণনা থাকে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে সে কী কী ব্যবসা করতে পারে তাও কিন্তু বিশেষভাবে বর্ণিত থাকে। এই ধারায় কার্যক্ষেত্রের বাইরে কোম্পানি কোনো কাজ কিন্তু করতে পারে না। এই এবং কোম্পানি যদি এই উদ্দেশ্য ধারার বাইরে যদি কোনো কাজ করে থাকে তাহলে কিন্তু সে ক্ষমতা বহির্ভূত কাজ করেছে বলে গণ্য হবে এবং এই আইনের দ্বারা তা কখনো বলবৎ করা যাবে না। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। নাম্বার 4 হচ্ছে মূলধন ধারা। এ ধারায় কোম্পানির প্রস্তাবিত মোট মূলধন, পরিশোধিত মূলধনের পরিমাণ, শেয়ারের মূল্য, কোন প্রকারের শেয়ার কয়টি এবং এছাড়া এই ব্যাপারগুলো কিন্তু উল্লেখ থাকে। অর্থাৎ মূলধন বিষয়ে যাবতীয় যে জিনিসগুলো চলে আসে, যেমন শেয়ার আর তারপর হচ্ছে যে মোট মূলধন বলো বা পরিশোধিত মূলধন বলো, এই সবগুলো কিন্তু এই মূলধন ধারায় চলে আসে। তারপর হচ্ছে দায় ধারা। এ ধারায় কোম্পানির শেয়ার মালিকদের দায়িত্বের প্রকৃতি উল্লেখ করা হয়। অর্থাৎ কোম্পানির সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য দ্বারা কিন্তু সীমাবদ্ধ থাকে এবং শেয়ারের অপরিশোধিত মূল্যের জন্য কেবল শেয়ার হোল্ডারদের দায়ী করা যাবে এবং শেয়ারের মূল্য সম্পূর্ণরূপে পরিশোধ করলে কিন্তু শেয়ার হোল্ডারগণ সম্পূর্ণ দায়মুক্ত হয়ে যাবে। এবং লাস্ট 1 হচ্ছে সম্মতি ধারা। এ ধারায় কোম্পানির শেয়ার হোল্ডারগণের সম্মতি সূচক স্বাক্ষর থাকে। এ ধারায় কোম্পানির প্রবর্তক বা সংঘ স্মারকের স্বাক্ষর প্রদানকারীগণ এ মর্মে ঘোষণা করেন যে কোনোরকম প্ররোচনা, মিথ্যা বর্ণনা, বলপ্রয়োগ ছাড়াই তারা স্বেচ্ছায় তাদের নামের পাশে বর্ণিত শেয়ার ক্রয় করতে এবং সংঘ স্মারকের বর্ণনা অনুযায়ী কোম্পানি গঠন করতে সম্মত হয়েছেন। অর্থাৎ হচ্ছে যে সবাই নিজের ইচ্ছায় এখানে এসেছে এবং চুক্তিবদ্ধ হয়েছে, এখানে কাউকে জোর করে আনা হয়নি, ব্যাপারটা এটাই প্রকাশ করার জন্যই এই ধারাটা। তো এই হলো মোট 6টি ধারা। পরিমেলবন্ধ এই বিষয়বস্তু বলো বা ধারা বলো একই ব্যাপার। যদি পরিমেলবন্ধের বিষয়বস্তু আসে তাহলে তোমাদের এটাই লিখতে হবে, যদি ধারাসমূহভাবে যদি কোশ্চেন আসে তাহলে তোমাকে এটাই লিখতে হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্মারকলিপি আমরা কেন শিখব, এটার প্রয়োজনীয়তা কী? সত্যি বলতে কি, কোম্পানি নিবন্ধনকালে যেসব দলিল রচনা করতে হয় তার মধ্যে স্মারকলিপির গুরুত্ব সর্বাধিক। এটা কোম্পানির কার্যকলাপের সীমানা নির্দেশ করে, এতে কোম্পানির গঠন এবং কার্যকলাপ সম্পর্কে বিধান লিপিবদ্ধ থাকে, এটা কোম্পানি বলতে গেলে একটা মূল ভিত্তি। আর এই স্মারকলিপির উপর ভিত্তি করেই কোম্পানির সাংগঠনিক কাঠামো কিন্তু রচিত হয়। এতে কোম্পানির অভ্যন্তরীণ এবং বহির্জগতের সাথে কার্য পরিচালনার সর্বপ্রকার নিয়মাবলী লিপিবদ্ধ থাকে। স্মারকলিপিতে উল্লেখিত বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন কোনো কাজ কিন্তু কোম্পানি করতে পারে না। সুতরাং বলা যায় যে সব সদস্য একমত হয়ে স্মারকলিপির পরিপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেও কিন্তু তা বাতিল বলে গণ্য হবে। সুতরাং বুঝতেই পারছো যে এই আইনের বিবেচনায় স্মারকলিপির গুরুত্ব কতটা। অর্থাৎ তুমি যদি দলগতভাবে একসঙ্গে তুমি যদি দল ভারী করে কোনো ডিসিশন নাও যেটা স্মারকলিপির মধ্যে লেখা নেই তাহলেও কিন্তু সেইটা বাতিল হয়ে যাবে। তাহলে এই আইনের গুরুত্ব কতটা নিশ্চয় তোমরা একটু হলেও গেস করতে পারছো। আচ্ছা, এরপরে যাই স্মারকলিপির আইনগত তাৎপর্য। অবশ্যই স্মারকলিপির কিছু আইনগত তাৎপর্য রয়েছে। তোমরা জানো যেহেতু এই পরিমেলবন্ধ কোম্পানির সনদ বা মূল দলিল এবং এই জন্যই এর তাৎপর্য বলে শেষ করা যায় না। তো প্রথমে আসি চুক্তির শর্ত। তোমরা জানো আইনে চুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কন্ট্রাকচুয়াল কন্ডিশন যেটা বলে। নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে কোম্পানি বা তার সদস্যগণের মধ্যে চুক্তির শর্ত থাকতে হবে। চুক্তির শর্ত অনুযায়ী কোম্পানি প্রত্যেক সদস্যগণ কর্তৃক কোম্পানির পরিমেলবন্ধ স্বাক্ষরিত হতে হবে। চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক সদস্য তার উত্তরাধিকার এবং প্রতিনিধি এই আইনের বিধানাবলী সাপেক্ষে পরিমেলবন্ধ এই নিয়মাবলী মেনে চলতে কিনা বাধ্য।
এরপর হচ্ছে গঠনতন্ত্র ক্ষমতা। পরিমেল বন্ধ দ্বারা কোম্পানির গঠনতন্ত্র রচিত হয় এবং তার ক্ষমতা নির্দিষ্ট হয়। এতে প্রদত্ত ক্ষমতা বহির্ভূত কোনো কার্য কোম্পানি সম্পাদন করতে পারে না। যদি ক্ষমতা বহির্ভূত কোনো কাজ সম্পাদন করে তাহলে তা অবৈধ বলে গণ্য হবে। যেটা আমি একটু আগে বললাম যে এই আইনের বাইরে কোনো কাজ করা যাবে না। সুতরাং এর গঠনতন্ত্র এবং ক্ষমতা এটাই বলছে যে এই আইনের বাইরে কিছু করা যাবে না। এটি হচ্ছে এর এক গুরুত্বপূর্ণ একটা আইনগত তাৎপর্য। নাম্বার থ্রি হচ্ছে পাবলিক দলিল। পরিমেল বন্ধ একটি পাবলিক দলিল, কোম্পানির সাথে লেনদেনে নিযুক্ত সকল পক্ষের বিষয়বস্তু অবগত আছে বলে গণ্য করা হবে। অর্থাৎ হচ্ছে এটা এখানে ডিসক্লোজ, সব কিছু ওপেন থাকবে, এখানে লুকায়িত কিছু থাকবে না। এটা ওয়ান কাইন্ড অফ পাবলিক ডকুমেন্ট বলা যেতে পারে। নাম্বার ফোর হচ্ছে অপরিবর্তনীয় আইন। পরিমেল বন্ধ হলো কোম্পানির মৌলিক এবং অপরিবর্তনীয় আইন। স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর মধ্যে কোনো বিরোধ দেখা দিলে স্মারকলিপির কোনো বিধা কোন ধারার পরিবর্তন করা যাবে না। প্রয়োজন বোধে পরিমেল নিয়মাবলীতে সংশোধন আনতে হবে। অর্থাৎ হচ্ছে আমরা কি জানলাম যে স্মারকলিপির কোনো ধারা পরিবর্তন করা যাবে না, তুমি কিন্তু পরিমেল নিয়মাবলী সংশোধন করতে পারো, বাট এটা হচ্ছে অপরিবর্তনীয়। এবং আইন মাফিক কোনো আনুষ্ঠানিকতা পালন না করা হলেও শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দ্বারাও কিন্তু স্মারকলিপি পরিবর্তন করা যায় না। সো এটা হচ্ছে একদম মানে বলতে গেলে যে একটা পরিবর্তন করার কোনো স্কোপই নাই। নাম্বার ফাইভ হচ্ছে তৃতীয় পক্ষের নিকট দায়। ক্ষমতা বহির্ভূত কোনো কাজের দ্বারা পরিচালকগণ তৃতীয় পক্ষের নিকট কোম্পানিকে দায়বদ্ধ করতে পারে না, বরং তারা নিজেরাই দায়বদ্ধ থাকে। তবে ক্ষমতা বহির্ভূত কোনো চুক্তি দ্বারা কোম্পানির তৃতীয় পক্ষের নিকট হতে কোনো ঋণ বা যদি সম্পত্তি যদি অর্জন করে, সেক্ষেত্রে তৃতীয় পক্ষ কোম্পানির বিরুদ্ধে নালিশ বা দাবি উত্থাপন করতে পারে এবং তৃতীয় পক্ষ কোম্পানির বিরুদ্ধে ঋণ আদায়ের জন্য মামলা দায়েরও করতে পারে। তো তাহলে আমরা কী বুঝতে পারলাম? যে বুঝতে পারলাম যে কোম্পানি স্মারকলিপি কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল বিধায় এর নিবন্ধন ও প্রণয়ন বাধ্যতামূলক, তাই এর আইনগত তাৎপর্য অপরিসীম। আচ্ছা, এরপরে আমরা যাই স্মারকলিপি পরিবর্তনের পদ্ধতিসমূহ। এখন যেহেতু আমরা জানলাম যে পরিমেল বন্ধ পরিবর্তন করা যায় না, তারপরেও কিন্তু অনেক সময় কিছু কিছু আইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলতে গেলে আইনের আনুষ্ঠানিকতার মাধ্যমে পরিবর্তন করা যায় যদি প্রয়োজন পড়ে। কারণ তোমরা জানো আইনে সবসময় কিছু না কিছু ফাঁকফোকর থাকে। তো দেখো আমরা কীভাবে পরিবর্তন করতে পারি যদি আমাদের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রথমে আসি নাম ধারার পরিবর্তন। এখানে কোম্পানির 11-6 ধারায় বলা হয়েছে যে কোম্পানি বিশেষ সিদ্ধান্ত ক্রমে এবং রেজিস্টারের লিখিত অনুমোদন সাপেক্ষে তার নাম পরিবর্তন করতে পারে। ব্যাপারটা খেয়াল রাখো যে কোম্পানি বিশেষ সিদ্ধান্ত ক্রমে, এখানে ব্যাপারটা আসছে বিশেষ সিদ্ধান্ত ক্রমে, তার মানে হচ্ছে সহজে কিন্তু নয়। এবং কোম্পানির নাম পরিবর্তনের জন্য শেয়ার মালিকদের সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করার পর সরকারের অনুমতি গ্রহণ করতে হয় এবং সভার সিদ্ধান্ত এবং আদালতের অনুমোদনের কপিসমূহ নিবন্ধকের নিকট পাঠালে নিবন্ধক পুরাতন যে নামের স্থলে নতুন নাম লিপিবদ্ধ করবে। আচ্ছা, এরপর হচ্ছে অবস্থান ধারার পরিবর্তন। কোম্পানি আইনের 12-1 ধারা অনুযায়ী সদস্য বিশেষ অধিবেশন ডেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে অবস্থান পরিবর্তন করতে পারবে। তারপর হচ্ছে উদ্দেশ্য পরিবর্তন। কোম্পানির উদ্দেশ্য ধারা পরিবর্তনের জন্য কোম্পানির শেয়ার মালিকদের সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করানোর পর আদালতের অনুমোদন নিতে হয়। ব্যাপারটা খেয়াল করো যে বিশেষ সভা, বিশেষ প্রস্তাব, এই ব্যাপারগুলো কিন্তু আসছে, তার মানে হচ্ছে পরিবর্তন করাটা একটু টাফ এবং বিশেষভাবে সেটা পরিবর্তন করতে হবে। এরপর হচ্ছে মূলধন ধারার পরিবর্তন। মূলধন পরিবর্তনের অর্থ হলো মূলধনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করা এবং মূলধনের পূর্ণ বিন্যাস করা। মূলধন বৃদ্ধির ক্ষেত্রে কেবলমাত্র সাধারণ সভায় পাশ করলেই চলে, কিন্তু মূলধনের পরিমাণ রাশির ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ ছাড়াও আদালতে অনুমতি নিতে হয়। এই হলো মূলধন ধারার পরিবর্তন। এরপর হচ্ছে দায় ধারার পরিবর্তন। দায় ধারার পরিবর্তনে দেখো কি আছে। দায় ধারার পরিবর্তনে আছে কোম্পানি আইনের 76-1 ধারা অনুযায়ী পরিমেল নিয়মাবলীর বিধান সাপেক্ষে সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি বিশেষ প্রস্তাবের মাধ্যমে তার পরিচালকবৃন্দ বা যে কোনো পরিচালকের দায়িত্ব অসীমাবদ্ধ করার জন্য কোম্পানির পরিমেল বন্ধ পরিবর্তন করতে পারে।
সুতরাং আমরা বলতে পারি যে যে আলোচনাগুলো করলাম যে বলতে পারি যে স্মারকলিপির বিভিন্ন ধারা পরিবর্তনের জন্য পৃথক পৃথক আনুষ্ঠানিকতা পালন করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আদালত বা সরকারি অনুমতিও কিন্তু নিতে হয়। এই হলো স্মারকলিপি পরিবর্তনের পদ্ধতিসমূহ। আমরা কী কী জানলাম? আমরা স্মারকলিপি জানলাম, কাকে বলে, এর আইনগত তাৎপর্য জানলাম, এবং যদি বিশেষ কোনো কোনো সময় অবস্থার প্রেক্ষিতে এর পরিবর্তন করতে হয় তাহলে আমরা কীভাবে পরিবর্তন করবো সেটাও জানলাম। এরপর আমরা আসি সীমাবদ্ধ দায়বিশিষ্ট কোম্পানি স্মারকলিপি। দেখো, 1994 সালে কোম্পানি আইনের 7 ধারায় সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানির যেসব বিধান প্রদত্ত হয় সেগুলো হলো কোম্পানি, সেগুলো আমি আলোচনা করবো। এখন প্রথমে আসে কোম্পানির নাম। কোম্পানি আইনের 7-1 আই ধারা অনুযায়ী কোম্পানির নামের শেষে লিমিটেড বা সংযোগ শব্দটি, সংযোগ লিমিটেড শব্দটি থাকতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, কারণ হচ্ছে লিমিটেড, আমরা সবসময় কোম্পানির নামের পাশে লিমিটেড দেখি, কেন দেখি? তার মানে কি? এদের দায় সীমাবদ্ধ, স্পষ্টভাবেই যেন লিমিটেড লেখা থাকে। এরপর আসে উদ্দেশ্য। কোম্পানি আইনের 7-1-3 ধারা অনুযায়ী কোম্পানির উদ্দেশ্যাবলী বর্ণনা করতে হবে এবং ট্রেড কর্পোরেশন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তার অঞ্চলসমূহের নাম লিপিবদ্ধ করতে হবে। নিশ্চয়তার দায়। কোম্পানি আইনের 7-1-5 ধারা অনুযায়ী কোম্পানির শেয়ার মালিক থাকাকালীন সময়ে কোম্পানির অবসানকালে 1 বছর পূর্ণ পর্যন্ত যেসব ব্যক্তি শেয়ার মালিক ছিলেন তার কোম্পানির অবসানকালে দায় দেনা পরিশোধ করার জন্য কী পরিমাণ অর্থ প্রদান করতে বাধ্য তার বিবরণ থাকবে। তবে দায় দেনা পরিমাণ নিশ্চয়তা প্রদানে বেশি হবে না। তারপর হচ্ছে শেয়ার মূলধন। কোম্পানি 7-2-1 ধারা অনুযায়ী কোম্পানির শেয়ার মূলধন এবং যে পরিমাণ শেয়ার মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধন হতে যাচ্ছে তার পরিমাণ এবং শেয়ারের সংখ্যা উল্লেখ থাকবে, অর্থাৎ মূলধনের সব সব ডিটেইলই এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে স্বাক্ষরকারীর শেয়ার ক্রয়। কোম্পানি আইনের 7-2-2 ধারা অনুযায়ী স্মারকলিপিতে স্বাক্ষরকারী প্রবর্তকগণকে কমপক্ষে একটি করে শেয়ার ক্রয় করতে হবে, অর্থাৎ কি তার একটির কম শেয়ার নিতে সে তার একটির কম শেয়ার নিতে পারবে না। লাস্ট ওয়ান হচ্ছে স্বাক্ষর। কোম্পানি আইনের 7-2-3 ধারা অনুযায়ী প্রবর্তকগণকে স্মারকলিপিতে স্বাক্ষর দান করতে হবে এবং তার নামের পাশে ক্রয় করা শেয়ারের সংখ্যাও কিন্তু উল্লেখ করতে হবে, অর্থাৎ হচ্ছে স্বাক্ষর করতে হবে এবং তার নামের পাশে তুমি যে কটা শেয়ার ক্রয় করেছো সেই সংখ্যাটা উল্লেখ করতে হবে। তো এই হলো সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানির স্মারকলিপি। আচ্ছা, এখন আমরা আসি অসীম দায় বিশিষ্ট কোম্পানির স্মারকলিপি। এখানে দেখো, এখানে প্রথমে আসে নামের ক্ষেত্রে কি হয়। দেখো, 8-1-I ধারা অনুযায়ী অসীম দায় বিশিষ্ট কোম্পানির নাম উল্লেখ থাকবে। সো এখানে কি থাকবে? নামটা উল্লেখ থাকবে। তারপর হচ্ছে উদ্দেশ্য। কোম্পানি আইনের 8-1-3 ধারা অনুযায়ী কোম্পানির উদ্দেশ্য এবং ট্রেডিং কর্পোরেশন ব্যতীত অন্য কোম্পানির ক্ষেত্রে তার আওতাভুক্ত অঞ্চলসমূহ উল্লেখ আছে থাকতে হবে। হ্যাঁ, সো এখানে বলতে পারো যে ট্রেডিং কর্পোরেশন ব্যতীত অন্য কোম্পানির ক্ষেত্রে তার আওতাভুক্ত অঞ্চলসমূহ উল্লেখ আছে থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্বাক্ষর দানকারীর শেয়ার ক্রয়। কোম্পানি আইনের 8-2-এর ধারা অনুযায়ী স্মারকলিপিতে স্বাক্ষরকারী ব্যক্তিগণ কেহ একটি কম শেয়ার ক্রয় করতে পারবে না। 4 নম্বর হচ্ছে স্বাক্ষর ও শেয়ার সংখ্যা উল্লেখ। কোম্পানি আইনের 8-2-2 ধারা অনুযায়ী স্মারকলিপিতে প্রবর্তকগণকে স্বাক্ষর দান করতে হবে এবং তার নামের পাশে ক্রয় করা শেয়ারের সংখ্যা উল্লেখ করতে হবে। তো অনেকটা সিমিলার, তারপর কিছু ডিফারেন্স রয়েছে অসীম এবং সসীম দায়বিশিষ্ট কোম্পানি স্মারকলিপির মধ্যে। এরপর আসি আমরা কোম্পানি কীভাবে তার মূলধন হ্রাস করতে পারে। এটা মাথায় আসতে পারে যে আমাদের যে কোম্পানি কীভাবে তার মূলধন হ্রাস করবে, তাই না? কোম্পানি আইনের 59-1 ধারায় বলা হয়েছে যে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি তার স্মারকলিপির বলে ক্ষমতাপ্রাপ্ত হলে বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে এবং আদালতের অনুমোদন সাপেক্ষে যে কোনোভাবে এর শেয়ার মূলধন হ্রাস করতে পারবে। তাছাড়াও কিন্তু এরা কিছু ক্ষমতা অধিকারী হয়। যেমন ধরো, শেয়ার মূলধনের অপরিশোধিত অংশের ক্ষেত্রে যে কোনো শেয়ারের উপর দায় দায়িত্ব হ্রাস বা বিলোপ সাধন করতে পারবে। তারপরে হচ্ছে পরিশোধিত শেয়ার মূলধনের এমন যে কোনো অংশ বাতিল করতে পারবে যা হারিয়ে গেছে। এছাড়াও কোম্পানির চাহিদার তুলনায় অতিরিক্ত
পরিশোধিত শেয়ার মূলধনের যে কোনো অংশের দায় দায়িত্ব পরিশোধ করতে পারবে। এবং আরেকটা ক্ষমতা হচ্ছে, সেটা হচ্ছে শেয়ার মূলধনের পরিমাণ এবং শেয়ার প্রয়োজন মতো হ্রাস করে তার স্মারকলিপি পরিবর্তন করতে পারবে। সুতরাং কোম্পানি তার শেয়ার মূলধন হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করলে কোম্পানি তা আদালতে অনুমোদনের জন্য পাঠায় এবং পরবর্তীতে কোম্পানির বিশেষ সিদ্ধান্তের কপি, আদালতে অনুমোদনের কপি নিবন্ধকের নিকট প্রেরিত হয়। এবং নিবন্ধক কর্তৃক পরিবর্তন অনুমোদন হলেই কিন্তু সেটা কার্যকর হবে। এবার হচ্ছে স্মারকলিপি মুদ্রণ এবং স্বাক্ষর দান। 1994 সালে কোম্পানি আইনের 9 ধারায় স্মারকলিপির মুদ্রণ এবং স্বাক্ষর দান সম্পর্কে কিছু বিধান আছে। যেমন ধরো, সেখানে আছে যে স্মারকলিপি অবশ্যই মুদ্রিত হতে হবে এবং ইহার বিষয়বস্তুকে ক্রমানুসারে নম্বর দিয়ে বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত করতে হবে এবং প্রত্যেক স্বাক্ষরকারী ব্যক্তি অন্তত পক্ষে দুজন সাক্ষীর উপস্থিতিতে স্মারকলিপিতে স্বাক্ষর দান করবে এবং ওই স্বাক্ষর সাক্ষী কর্তৃক সত্যায়িত হতে হবে। পরিশেষে বলা যায় যে স্মারকলিপির মুদ্রণ এবং স্বাক্ষর দান সম্পর্কে কোম্পানি আইনের এ ধারায় যে বিধান দেওয়া হয়েছে তা অবশ্যই প্রতিটি কোম্পানিকে মেনে চলতে হবে। সুতরাং এটা ম্যান্ডেটরি, এটাকে অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই। এই আইনটা মেনে চলেই তাকে স্মারকলিপি এবং মুদ্রণ এবং স্বাক্ষর দান করতে হবে। এরপরে আসি, আচ্ছা আমি একটা কথা বলে দিই যে স্মারকলিপির একটা ডেমো, যেটা বলে যে একটা চিত্র তোমাদের বইয়ে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, আরও ক্লিয়ার তোমাদের ধারণা হবে। পরিমেয় নিয়মাবলীতে আসি আমরা এখন। এতক্ষণ আমরা জানলাম স্মারকলিপি সম্বন্ধে, এখন আমরা জানবো পরিমেয় নিয়মাবলী। দেখো যে পরিমেয় নিয়মাবলী কাকে বলে। যে দলিলে যৌথ মূলধনী কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম কারণ লিপিবদ্ধ থাকে তাকে পরিমেয় নিয়মাবলী বলে। তাহলে আমরা কী পাচ্ছি? আমরা বলতে পারি যে স্মারকলিপিতে কী থাকছে, যাবতীয় উদ্দেশ্য, মূলধন, এই সব কিছু কিন্তু স্মারকলিপিতে থাকছে। কিন্তু পরিমেয় নিয়মাবলীতে থাকছে সেই ম্যানেজমেন্টের ব্যাপারটা, সব যত সব নিয়ম কানুন, সেটা তুমি যে অ্যাকচুয়ালি সহজ কথা বলতে গেলে ম্যানেজেরিয়াল ব্যাপারগুলো কিন্তু এই পরিমেয় নিয়মাবলীতে লিপিবদ্ধ থাকে। এটাও বলতে গেলে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। কোম্পানি সদস্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পরিচালকদের ক্ষমতা, অধিকার ও দায়, শেয়ার মালিকদের সাথে সম্পর্ক, মূলধনের পরিমাণ, শেয়ারের সংখ্যা এবং প্রতি শেয়ারের মূল্য, এছাড়াও বলতে পারো লভ্যাংশ বণ্টন, হিসাব নিরীক্ষা পদ্ধতি ইত্যাদি পরিমেয় নিয়মাবলীতে উল্লেখ থাকে। তো আমরা এখন দেখি 1994 সালের কোম্পানি আইনের 2-এর 1 ধারায় কী বলে। পরিমেয় নিয়মাবলী বলতে তফসিল 1-এর বর্ণিত প্রবিধানসমূহের যতটুকু কোনো কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হয় ততটুকু সহ ওই কোম্পানির পরিমেয় নিয়মাবলীকে বুঝাবে। আমরা আরেকটু ডিটেলি জানবো পরিমেয় নিয়মাবলী বিষয়বস্তু, জানলেই আমরা এই ব্যাপারে আরও ক্লিয়ার হবে। দেখো প্রথমে আসে পরিচালনা সংক্রান্ত বিষয়বস্তু। আমি যেটা একটু বললাম যে পরিমেয় নিয়মাবলী কিন্তু একটি কোম্পানির দ্বিতীয় দলিল এবং এটা কোম্পানির বলতে গেলে গুরুত্বপূর্ণ সবগুলো কাজে কিন্তু এখানে লেখা থাকে। তো চলো পরিচালনা সংক্রান্ত বিষয়বস্তু কী কী, ধরো এখানে আছে যে কোম্পানি দৈনন্দিন কার্য পরিচালনা ব্যাপারটা চলে আসে এখানে, তারপরে আসে কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও এ সংক্রান্ত নিয়মাবলী এই পরিচালনা সংক্রান্ত বিষয়বস্তুর মধ্যে পড়ছে। তারপর হচ্ছে কি, পরিচালনা সংক্রান্ত তথ্য, সরি পরিচালনা হবে না পরিচালক হবে, তোমরা একটু ঠিক করে নিও। 2 নম্বরটা হচ্ছে পরিচালক সংক্রান্ত তথ্য। আসলে স্লাইড তৈরি করার সময় ব্যাপারগুলো চোখে পড়ে না, যখন ক্লাস নেই তখন চোখে পড়ে, সমস্যা নেই। আমি যখন ক্লাসটা নিচ্ছি ভুলগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা এটা পরিচালক সংক্রান্ত তথ্য, এটা কিন্তু এটা হবে, হ্যাঁ পরিচালক সংক্রান্ত তথ্য। তো এখানে পরিচালকদের কী কী আসে, পরিচালকদের নাম, ঠিকানা, সংখ্যা আসে, এখানে হচ্ছে পরিচালকদের অধিকার, কর্তব্য, দায়িত্ব এবং ক্ষমতার ব্যাপারটা চলে আসে, পরিচালকদের নির্বাচন পদ্ধতি চলে আসে, পরিচালকদের মেয়াদকাল, পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ারের সংখ্যা ও ব্যক্তিগত যোগ্যতার ব্যাপারটাও চলে আসে, পরিচালকদের পারিশ্রমিক বা সম্মানী এই ব্যাপারটাও আসে। এরপর আসছে কি, মূলধন সংক্রান্ত তথ্য। এখানে আমরা বলতে পারি যে অনুমোদিত মূলধনের পরিমাণ, পরিশোধিত মূলধনের পরিমাণ, বিভিন্ন খাতে মূলধনের বরাদ্দকরণ এবং মূলধনের উৎস, এই ব্যাপারগুলো এইখানে আসবে, এই তথ্যের মধ্যে দিতে হবে। তারপর হচ্ছে যে শেয়ার বিষয়ক তথ্য। এখানে শেয়ার বিষয়ক তথ্য বলতে শেয়ারের যাবতীয় বিষয়, যেমন ধরো শেয়ারের আর্থিক মূল্য, শেয়ারের
শ্রেণী এবং শেয়ারের সংখ্যা, শেয়ারের মূল্য পরিশোধ পদ্ধতি, শেয়ারের হস্তান্তরের নিয়মাবলী, শেয়ার বাজেয়াপ্তকরণ, এগুলো কিন্তু এখানে আসে। তারপর হচ্ছে ঋণ গ্রহণ সংক্রান্ত, কোম্পানির ঋণ গ্রহণের পদ্ধতি আসে এখানে, গৃহীত ঋণের পরিমাণ এটা উল্লেখ থাকে, ঋণ গ্রহণের উৎসসমূহ এই ব্যাপারটাও কিন্তু এখানে আসে। নাম্বার সিক্স হচ্ছে হিসাব রক্ষণ সংক্রান্ত, এখানে বলতে পারো যে হিসাব রক্ষণ পদ্ধতির ব্যাপারটা আসছে, বিভিন্ন সময়ে হিসাব নিরীক্ষণ পদ্ধতি আসছে, তাছাড়াও নিরীক্ষকদের নাম এবং ঠিকানাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে নিয়োগ সংক্রান্ত, কোম্পানির ব্যবস্থাপক, ব্যবস্থাপনা প্রতিনিধি, কোম্পানির সচিব, পলিসি চরিত্র ইত্যাদি নিয়োগ পদ্ধতি এখানে চলে আসে, এই ব্যাপারগুলো এখানে চলে আসবে, ইত্যাদি নিয়োগ পদ্ধতি এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে সভা সংক্রান্ত তথ্য, সভা আহ্বান করা এবং এর পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী, তারপর হচ্ছে যে সভার সাধারণ সভা আহ্বান, সাধারণ সভায় পরিচালক নিয়োগে ভোট গ্রহণ পদ্ধতি, এই সবগুলো কিন্তু সভা সংক্রান্ত তথ্যের মধ্যে পড়ছে। নাম্বার নাইন হচ্ছে সিলমোহর সংক্রান্ত, সিলমোহর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং ব্যবহারের নিয়মাবলী এখানে উল্লেখ করতে হবে। এবং শেষে হচ্ছে বিলোপ সাধন সংক্রান্ত, বিলোপ সাধনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি, অ্যাকচুয়ালি কোম্পানি কীভাবে বিলোপ সাধন হবে সেটা, কোম্পানি বিলোপ সাধনের পর সম্পত্তির মূল্যায়ন, বিলোপ সাধনের পর পাওনাদারদের পাওনা নিষ্পত্তি, শেয়ার মালিকদের অর্থ ফেরত দান পদ্ধতি, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। তো বলতে পারি যে পরিমাণ নিয়মাবলীর বিষয়বস্তু এই মোটামুটি এইগুলোই খুব গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে পড়বে, পরীক্ষা কিন্তু আসে। আচ্ছা, এর পরের টপিকসে আমরা যাই, পরিমেল নিয়মাবলীর উদ্দেশ্য। আমরা স্মারকলিপির প্রয়োজনীয়তা পড়লাম, আলোচনা করেছিলাম, এখন আমরা জানবো পরিমেল নিয়মাবলীর উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, একই কথা। আসলে সত্যি কথা বলতে কি, আমি বললাম যে বললাম না যে এটা দ্বিতীয় দলিল একটা কোম্পানির, সুতরাং এর উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। তারপরেও আমি কিছু জাস্ট একটা গ্রস একটা ধারণা তোমাদের দেওয়ার জন্য কিছু কথা বলবো যে উদ্দেশ্যটা কী তোমরা বইয়ের মধ্যেই পাবে। এই উদ্দেশ্যের মধ্যে প্রথমে বলতে পারি যে কোম্পানির প্রাত্যহিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করা, কোম্পানির মূলধনের বিন্যাস করা, কোম্পানির শেয়ারের শ্রেণী বিন্যাসকরণের কাজে সাহায্য করা এবং অভ্যন্তরীণ কার্য পরিচালনার সংক্রান্ত রীতিনীতির ব্যাখ্যা করা, পরিমেল বন্ধের ধারাসমূহের ব্যাখ্যা প্রদান, কোম্পানির পরিচালকদের ক্ষমতা, দায়িত্ব এবং কর্তব্য এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ এবং ব্যাখ্যা, কোম্পানির সভা সংক্রান্ত নিয়মকানুনের ব্যাখ্যা প্রদান, তাছাড়াও কোম্পানির কর্মকর্তাদের নিয়োগ, পারিশ্রমিক, ক্ষমতা এবং দায়িত্বের সীমারেখা নিরূপণ, কোম্পানির অর্জিত লভ্যাংশ এবং লভ্যাংশ প্রদানের নিয়মাবলী স্থিরকরণ, কোম্পানির পরিচালকদের যোগ্যতা এবং যোগ্যতা সূচক শেয়ারের পরিমাণ নির্ধারণ করা, এছাড়াও কোম্পানির সিলমোহর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নির্ধারণ করা এবং কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি উল্লেখ করেন। অর্থাৎ আমি একটু আগে যেগুলো আলোচনা করলাম সেই ব্যাপারগুলোই কিন্তু উদ্দেশ্যের মধ্যে পড়ছে, এই জন্য আমি এখানে আর নতুন করে লিখছি না, সেই ব্যাপারগুলো কিন্তু আসে। একটু আগে আমি এর আগের কোশ্চেনে যেটা পড়ালাম সেইগুলো উদ্দেশ্যই হচ্ছে একটি পরিমেল নিয়মাবলীর মেইন উদ্দেশ্য। ঘুরে ফেলে কিন্তু ওটা পড়লে তোমরা, এর আগের কোশ্চেনটা পড়লে তোমরা এটার আনসার দিতে পারবে, খুবই ভালো হবে। আচ্ছা, এরপরে আসি আমরা পরিমেল নিয়মাবলী পরিবর্তনের জন্য শর্তাবলী। আমি যেটা বলেছিলাম যে স্মারকলিপি পরিবর্তন করাটা একটু টাফ, বলতে গেলে ভালোই টাফ, কিন্তু যখন কোনো কোম্পানি কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ে তখন কিন্তু সে তার স্মারকলিপি সহজে পরিবর্তন করতে পারে না, তাকে পরিমেল নিয়মাবলী পরিবর্তন করার মতো একটি স্কোপ দেওয়া হয় যে এটা পরিবর্তন করে কি চালানো যাবে, যদি চালানো যায় তাহলে কিন্তু সেটা চালানো যেতে পারে বলতে গেলে। হ্যাঁ, স্মারকলিপি পরিবর্তন না করে পরিমেল নিয়মাবলী পরিবর্তন করে একটা সিদ্ধান্তে আসা যায়। তো এখানে দেখো আমরা পরিমেল নিয়মাবলী পরিবর্তনের জন্য কিছু শর্তাবলী রয়েছে, দুভাবে বলতে পারি আমরা, বিশেষ সিদ্ধান্তে এবং শর্ত সাপেক্ষে। এখানে বিশেষ সিদ্ধান্তের ক্ষেত্রে বলা যায় যে 1994 সালে কোম্পানি আইনে 20 ধারা অনুযায়ী কোম্পানি বিশেষ সিদ্ধান্ত ক্রমে তার পরিমেল নিয়মাবলীর বিধানাবলী বর্জন বা তাতে কিছু সংযোজন সহ যে কোনোভাবে পরিবর্তন করতে পারে। এবং আরেকটা হচ্ছে শর্ত সাপেক্ষে, কিছু শর্ত রয়েছে যেটা পরিমেল নিয়মাবলী রদবদল করা যেতে পারে, যে যার প্রেক্ষিতে, যেমন ধরো কোম্পানি আইনের কোনো ধারার বিরোধী কোনো রদবদল করা যাবে না। তারপর কিছু শর্ত রয়েছে যেগুলোর মাধ্যমে করা যাবে না আসলে পরিবর্তন, যেমন ধরো রদবদলের ফলে সদস্যদের দায়িত্ব বাড়ানো যাবে না। তারপর হচ্ছে পরিমেলকে লিখিত কোনো শর্তের বিরোধিতা করে পরিমেল নিয়মাবলীতে
কোনো রদবদল করা যাবে না। পরিবর্তনে বেআইনি কিছু থাকতে পারবে না এবং পরিমেল নিয়মাবলী পরিবর্তন দ্বারা কোম্পানির সংখ্যালঘু সদস্যদের স্বার্থ ক্ষুণ্ণ করা যাবে না। এছাড়াও পরিমেল নিয়মাবলী পরিবর্তন আদালতে কোনো আদেশের পরিপন্থী হলে সেটাও কিন্তু চলবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, তৃতীয় পক্ষের সাথে কোনো 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 সম্পাদিত চুক্তি ভঙ্গের জন্য পরিমেল নিয়মাবলী পরিবর্তন করা যাবে না। সুতরাং বলতে পারে যে যে শর্তাদিগুলো যে শর্তগুলো আমি বললাম এগুলো লক্ষ্য রেখে কোম্পানি আইনের আওতায় পরিমেল নিয়মাবলীর যে কোনো ধারার পরিবর্তন আনা যাবে। তবে কোম্পানির সার্বিক স্বার্থ রক্ষার জন্য কোনো নিয়মাবলীর পরিবর্তনের ফলে কোনো সদস্যদের ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হলেও তা বৈধ হবে এবং কোম্পানি সঠিক উন্নতির জন্য রদবদল সঙ্গত বলে কিন্তু গণ্য হবে। অর্থাৎ হচ্ছে আমরা বলতে পারি কোম্পানির ভালোর জন্য কিন্তু পরিবর্তন করা যাবে। সবচেয়ে প্রথমে কোম্পানির ভালোটাই আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি পরিমেল নিয়মাবলী নিবন্ধন। পরিমেল নিয়মাবলী নিবন্ধনে কিছু পদ্ধতি রয়েছে। প্রথমে আসে স্বাক্ষর প্রদান। এই হচ্ছে যে পরিমেল নিয়মাবলীর স্মারকলিপিতে স্বাক্ষরদানকারীদের কর্তৃক অবশ্যই স্বাক্ষরিত হতে হবে এবং সেটা হচ্ছে ধারা 17(1) অনুযায়ী। নাম্বার 2 হচ্ছে পরিচালনা সংক্রান্ত বিধিমালা। কোম্পানি পরিচালনা সংক্রান্ত বিধিমালা পরিমেল নিয়মাবলীতে সংযুক্ত করতে হবে ধারা 17(1) মতে এবং তারপরে তফসিল 1 এর প্রবিধান। প্রাইভেট কোম্পানি হলে তফসিল 1 এর 78 থেকে 82 ক্রমিকের বিধানগুলো কার্যকর হবে না। তবে অন্যান্য ক্ষেত্রে তফসিল 1 এর 56, 71, 78, 79, 81, 82, 85, 81, 85, 85, 95, 105, 105, 106, 114, 115, 116 নং বিহি অনুরূপ বিধির অনুরূপ বিধানগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। তোমরা বইয়ে এই ধারাগুলো পাবা। বারবার আমি বলি কোম্পানি ল পড়তে গেলে কিন্তু অবশ্যই ধারাগুলো ভুল করা যাবে না, এই ব্যাপারে কনসিয়াস থাকতে হবে। পরীক্ষা খাতায় ভুল করলে কিন্তু নাম্বার ঘাট করে চলে যাবে, ঠিক আছে, কাটা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে শেয়ার মূলধন অর্থে উল্লেখ। অসীমিত কোম্পানি বা প্রতিশ্রুতি দ্বারা সীমিত কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যদি শেয়ার মূলধন হয় এবং তা উল্লেখ করে কোম্পানির নিবন্ধনের প্রস্তাব দেয় তাহলে কিন্তু পরিমেল নিয়মাবলীতে শেষ শেয়ার মূলধনের উল্লেখ করতে হবে। তো পরিশেষে বলতে পারি যে পরিমেল নিয়মাবলী নিবন্ধকের নিকট উপস্থাপন করলে তিনি তা সংরক্ষণ এবং নিবন্ধনভুক্ত করবেন। সো এই বিষয়গুলো তুমি যদি নিবন্ধকের নিকট ক্লিয়ার করতে পারো সো তোমার তাহলে এটা সহজে নিবন্ধিত হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চিন আমি কিন্তু বলে দিলাম, ফ্লাশি করে দিলাম কোয়েশ্চিন, যেটা তোমাদের কোনো না কোনো পরীক্ষা আমি দিয়ে দিবো, সেটা ইনকোর্স বলো বা যে কোনো পরীক্ষা দিয়ে দিবো কিন্তু। সো বি কেয়ারফুল, এটা বলতে গেলে তোমাদেরকে আমি সাজেশন দিয়ে দিলাম। স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য কী? বইয়ে খুব সুন্দর পাবা, আমি যে বইটা পড়াচ্ছি সেখানে 12টা পয়েন্ট আছে। মার্কস অনুযায়ী তোমরা লিখবা, বেশি মার্কস থাকলে বেশি পয়েন্ট লিখবা, কম মার্কস থাকলে কম পয়েন্ট লিখবা। কম মানে মোটামুটি 5টা তো পয়েন্ট 6টা পয়েন্ট লিখতেই হবে, ঠিক আছে। সো তোমাদের পছন্দ মতো যে কোনো পয়েন্ট চুজ করে পড়ে নিবা। আমি এটা এখানে স্লাইড তৈরি করিনি, বই তোমরা সুন্দর করে পাবা। তারপর আমি কিছু সংক্ষেপে বলি, তুমি প্রথমে কী বলতে পারো? সংজ্ঞা বলতে পারো, সংজ্ঞার মাধ্যমে দুটা একটা পার্থক্য হয়ে গেল, তাই না? তারপর ক্ষমতার ক্ষেত্রে বলতে পারো, ক্ষমতা হচ্ছে যে স্মারকলিপিতে কোম্পানির মুখ্য স্মারকলিপি কী? কোম্পানির মুখ্য দলিল, কোম্পানির এই দলিলের বাইরে কাজ করতে পারে না, ক্ষমতা নিষ্ফল, তাই না? কিন্তু পরিমেলের ক্ষেত্রে কী? এটা গৌণ দলিল এবং স্মারকলিপির অধীনে, এবং এটা যদি স্মারকলিপির দেয়া ক্ষমতার বাইরে কাজ করে তবে তা অবৈধ বলে গণ্য হবে। পরিবর্তনের ক্ষেত্রে কী বলছিলাম আমি? স্মারকলিপি সহজে পরিবর্তন করা যায় না, এর পরিবর্তনের জন্য সভায় বিশেষ প্রস্তাব এবং আদালতের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু কী হয় পরিমেল নিয়মাবলীর ক্ষেত্রে? কী সহজেই পরিবর্তন করা যায়, তাই না? গুরুত্বের ক্ষেত্রে বলি যে স্মারকলিপি একটি কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল এবং এর ভিতরে কোম্পানির অধিক কার্য পরিচালিত হয়। আর পরিমেল নিয়মাবলীর ক্ষেত্রে এটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং স্মারকলিপির পরই এর স্থান। তারপর হচ্ছে আরও বলতে পারি যে সম্পদ নির্ধারণের ক্ষেত্রে যদি পার্থক্য করি, যেমন ধরো স্মারকলিপিতে দলিলের মাধ্যমে বিভিন্ন পক্ষের সাথে কোম্পানির সম্পর্ক নির্ধারিত হয় এবং হচ্ছে যে পরিমেলের ক্ষেত্রে এই দলিলের মাধ্যমে কোম্পানির অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষে সম্পর্ক নির্ধারণ করা যায়। অর্থাৎ হচ্ছে যে সংক্ষেপে বলতে পারি যে স্মারকলিপি বিভিন্ন পক্ষের সাথে কোম্পানির যে সম্পর্ক
সেটা প্রকাশ করে এবং হচ্ছে যে পরিমেলের ক্ষেত্রে যেটা হয় যে ব্যবস্থাপনার সাথে ইট মিনস দ্যাট অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের সাথে এরা রিলেশনটা মেনটেন করে। এছাড়া আরও অনেক পার্থক্য রয়েছে, খুবই ইজি, আমি যেগুলো পড়ালাম অলরেডি তোমাদের সার্বক্ষণিক এবং পরিমেল নিয়মাবলী সম্বন্ধে ধারণা তৈরি হয়ে গেছে, তোমরা খুব সহজেই পার্থক্যটা করতে পারবে। আচ্ছা, এরপরে আসি পরিমেল নিয়মাবলীর গঠন, দস্তখতকরণ, বিতরণ ও পরিদর্শন সম্বন্ধে কিছু আলোচনা করবো, কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি সত্যি বলতে কি, যে 1994 সালে যে কোম্পানি আইন সেটা অনুযায়ী পরিমেল নিয়মাবলীকে কিন্তু কিছু নিয়ম বা বিধিনিষেধ মেনে প্রস্তুত করতে হয়। যেমন ধরো যে পরিমেল নিয়মাবলী অবশ্যই মুদ্রিত হতে হবে, তারপর হচ্ছে একে প্রয়োজন অনুযায়ী ক্রমানুসারে নম্বরযুক্ত বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত করতে হবে, এগুলো কিন্তু বিভিন্ন ধারা অনুযায়ী বলছি। হ্যাঁ, তারপর হচ্ছে যে 19 গ ধারা মতে ইহা অন্তত পক্ষে একজন স্বকীয় উপস্থিতিতে স্মারকলিপি স্বাক্ষরদানকারী প্রত্যেক সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং সাক্ষী কর্তৃক ওই স্বাক্ষর অবশ্যই সত্যায়িত হতে হবে, এবং এখানে স্বাক্ষর প্রদানকারীদের পূর্ণ নাম ঠিকানা বর্ণনা থাকবে। 26 এক ধারা অনুযায়ী কোম্পানির প্রত্যেক সদস্য নির্ধারিত মূল্যের বিনিময়ে পরিমেল নিয়মাবলীর হুবহু বা নকল কপি পাওয়ার অধিকার রাখে। এবং আরেকটা হচ্ছে, যেহেতু পরিমেল নিয়মাবলীর কোম্পানি একটি প্রকাশ্য দলিল, তাই অফিস চলাকালীন সময়ে প্রয়োজনীয় সদস্য বা স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তা প্রয়োজনে পরিদর্শন করতে পারে। তবে কোম্পানি ওই পরিদর্শক বা প্রতিলিপি সংগ্রহের জন্য নির্দিষ্ট পরিমাণ ফি ধার্য করতে পারে। সো এইগুলো হলো কোম্পানির মোটামুটি একটা পরিমেল নিয়মাবলীর সম্বন্ধে একটা বেসিক ধারণা, তাই না? লাস্ট কোয়েশ্চিন, পরিমেল বন্ধ ও পরিমেল নিয়মাবলীর মধ্যে সম্পর্ক, কিছু সম্পর্ক রয়েছে এদের সাথে, এবং হচ্ছে যে এই যে দুটি গুরুত্বপূর্ণ যে দলিল রয়েছে এবং এদের সাথে কিন্তু পারস্পরিক একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যেমন ধরো দলিলের ক্ষেত্রে স্মারকলিপি হলো কোম্পানির মুখ্য দলিল, পরিমেল নিয়মাবলী হলো এই দলিলের একটি সহযোগী দলিল, তাই না? বিষয়বস্তুর ক্ষেত্রে দেখো, স্মারকলিপিতে কোম্পানির বিষয়ে সাধারণভাবে উল্লেখ থাকে, কিন্তু পরিমেল নিয়মাবলীতে কোম্পানির পরিচালনা সংক্রান্ত বিষয়ে উল্লেখ থাকে না। শর্তাবলীর ক্ষেত্রে দেখো, স্মারকলিপিতে কোম্পানির উদ্দেশ্য এবং ক্ষমতা সম্পর্কিত শর্তাবলী লিপিবদ্ধ থাকে, এবং পরিমেল নিয়মাবলীতে কোম্পানির উদ্দেশ্য এবং উদ্দেশ্য অর্জন এবং শর্তাবলী পালনের নিয়মাবলী লিপিবদ্ধ থাকে। বিধিবিধানের ক্ষেত্রে কোম্পানি আইনের পরিপন্থী কোনো বিধান স্মারকলিপিতে থাকবে না, আবার কোম্পানির পরিপন্থী কোনো বিধান পরিমেল নিয়মাবলীতে থাকবে না। কাজেই স্মারকলিপি এবং স্মারকলিপি কোম্পানি আইনের নিয়ন্ত্রণাধীন এবং পরিমেল নিয়মাবলী হলো কোম্পানির আইন এবং স্মারকলিপির নিয়ন্ত্রণাধীন। বিধানের বিরোধের ক্ষেত্রে যেটা আসে, স্মারকলিপিতে উল্লেখিত যে কোনো বিধানের সাথে পরিমেল নিয়মাবলীর কোনো বিধানের বিরোধ সৃষ্টি হলে স্মারকলিপির বিধানই কার্যকর হবে। 6 যে ক্ষমতা বহির্ভূত কাজ, পরিমেল নিয়মাবলী স্মারকলিপি বহির্ভূত কোনো কাজ করতে পারে না, অর্থাৎ স্মারকলিপির আওতার মধ্যে বর্ণিত উদ্দেশ্য এবং শর্তাবলী পালনের জন্য যা আবশ্যক তা পরিমেল নিয়মাবলীতে লিপিবদ্ধ হবে। লাস্ট ওয়ান, প্রকাশ্য দলিল, স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী উভয়ই প্রকাশ্য দলিল। কোম্পানি নিবন্ধীকরণ কার্যালয়ে যে কোনো ব্যক্তি তা পরিদর্শন করতে পারে, অর্থাৎ হচ্ছে যে দুটাই কিন্তু পাবলিক ডকুমেন্ট। তো এই কিছু সম্পর্ক আমরা দেখতে পেলাম, কিছু সিমিলারিটিস আছে, কিছু একটা অপরের সাথে কিন্তু লিঙ্ক। লাস্ট কোয়েশ্চিন, নিজস্ব পরিমেল নিয়মাবলী ছাড়া কি একটি কোম্পানি হতে পারে? এটা অনেক সময় মাথায় আসতে পারে তোমাদের যে আসলে কি পারে। এখানে বলা যায় যে কোম্পানি অভ্যন্তরীণ পরিচালনার জন্য নিজস্ব পরিমেল নিয়মাবলী থাকতে হবে, যার দ্বারা কোম্পানি সুষ্ঠুভাবে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে। কোম্পানি পরিচালক মণ্ডলীর ক্ষমতা এবং কার্যাবলী তাদের পরিমেল নিয়মাবলী দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে। শুধুমাত্র শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানির ক্ষেত্রে পরিমেল নিয়মাবলী থাকা বা না থাকা ইচ্ছার উপর নির্ভর করে। সো আই হোপ তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের। তো আজকে এই পর্যন্তই, আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টার শেষ করে ফেললাম। তারপরে যদি কোনো কনফিউশনস থাকে তোমাদের, আমার এই ভিডিওর কমেন্টস বক্সে তোমরা কিছু লিখে দিও, তোমাদের যেটা বুঝতে পারছো না লিখে দিও অকপটে। আর হচ্ছে যে তোমরা ভালো থেকো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।